Narayan, 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 Narayan. Hey, Naro. Hey, Prabhu. তুমি অন্তর্যামী ভগবান, ভক্তের পদধূলির জন্য আমি সবার দ্বারে দ্বারে গিয়েছি, কিন্তু আমি বিফল হয়েছি প্রভু, আমি বিফল হয়েছি। কি বলছো এসব তুমি? হ্যাঁ হ্যাঁ, এমন কি দেবগুরু বৃহস্পতিও আমায় ফিরিয়ে দিয়েছে। কি বলছো এসব তুমি? এখন কি হবে প্রভু? তুমি সুস্থ না হলে পৃথিবীতে মহাপ্রলয় নেমে আসবে, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে প্রভু, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। পৃথিবী কোথাও তুমি ভক্তের পদধূলি পেলে না আমার জন্য নারদ? আচ্ছা নারদ, তুমি কি বুঝে গিয়েছিলে? প্রভু আমার অপরাধ নিও না, কিন্তু এই মাথা ব্যথার প্রকোপে তোমার মস্তিষ্কটা বোধ হয় খারাপ হওয়ার উপক্রম হয়েছে। আরে কত মহাজ্ঞানী মহাভক্তের দ্বারে গিয়ে ফিরে এলাম, কেউ সাহস পেল না তোমায় পদধূলি দিতে, আর এখন তুমি আমায় বলছো ওই ব্রজে যেতে। হ্যাঁ বলছি। আরে ব্রজের ব্রজগোপিনীরা যে তোমাকে ভালোবাসেন জানি, পূজা অর্চনা সব দিক থেকে ওরা অনেক, চুপ করো, সব তো জানো প্রভু, তারপর তুমি আমায় বলছো ওই ব্রজে যেতে। বলছি কারণ এই অসহনীয় যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না, যে কোনো ভাবে হোক আমার